চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট তৈরি পোশাক শিল্প বান্ধব নয় বলে দাবি করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান একথা বলেন। এ সময় আগামী দুই বছর তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর প্রত্যাহারের অনুরোধ জানান তিনি। এছাড়া এই শিল্পের কর্পোরেট ট্যাক্সের হার 20% পরিবর্তে 10% করার দাবি জানান বিজিএমইএ সভাপতি। আমরা এখন ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্ট